এবার বলেন মাস কয়টি? ১২টি। মহরম, সফর, রবিউল আওয়াল, উসানি, জমাদিল আওয়াল, মাশাআল্লাহ, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই ১২টা মাসের ভিতরে কোন একটা সময়ে আল্লাহ পৃথিবীর বুকে হাজার অলৌকিক ঘটনার ভিতরে একটা ঘটনাকে কুদরত দিয়ে ঘটিয়েছেন, সেটার নাম হচ্ছে মেরাজ। সেটার নাম কি? মেরাজ। সেটার নাম হচ্ছে মেরাজ। এই ১২টি মাসের কোন মাসে হয়েছে এই ঘটনা? রজব মাসে হয়েছে। তার মানে রব্বে করিম এই ঘটনা বাস্তবায়নের জন্য ১২টি মাসের মধ্যে একটা মাসকে বাছাই করেছেন, যার নাম হচ্ছে রজব। আর নবী বলে রজবু শাহরুল্লাহ, আল্লাহ নবী বলেন ওই রজব হচ্ছে আল্লাহর মাস। তার মানে হাবিব এর মেরাজের জন্য আল্লাহ নিজের মাসকে বাছাই করেছেন। এই মেরাজের ভিতর অনেক তাত্ত্বিক জ্ঞান, অনেক গবেষণা, কারণ বাছাই করেছেন কে? কোরআনের উদ্ধৃতি দিয়ে আল্লাহ পাক জানাই দিচ্ছেন কোরআনের মাধ্যমে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কেমন নবীর উম্মত হয়ে জন্মেছে জানেন? যে আল্লাহকে দেখার জন্য সমস্ত স্পেশাল স্পেশাল বান্দা নবী রাসূলরা দেওয়ানা ছিলেন, সেই আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের নবীকে মেরাজ নিয়ে দেখা দিয়েছেন। নিজে থেকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে দেখা দিয়েছেন। আপনি কাউকে দাওয়াত দিলেন, উনি নিজে থেকে আসলো, আপনি শুধু রিসিভ করেছেন, এই একটা সম্মান। আর একটা হচ্ছে আপনি ওনাকে আনার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন। স্পেশাল কোনটা? শুধু গাড়ি পাঠাইছে তা না, স্পেশাল স্পেশাল বিআইপি গার্ড গুলোরে পাঠাই দিয়েছে। যাও সবাই আজকে দুনিয়ার ভুবনে, আল্লাহ আমাদের ডিউটি তো অন্য জায়গায়, আল্লাহ পাক বলে আমি বলছি যাও, কাতার বদ্ধ হয়ে দাঁড়াও। সমস্ত ফেরেস্তার সর্দার হচ্ছে জিব্রাইল। আল্লাহ জিব্রাইলকে নেতৃত্ব দান করে দিলেন, ওই জিব্রাইলের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেস্তা আল্লাহর মনোনীতরা এবার যেতে লাগলেন দুনিয়ার বুকের মধ্যে। কাকে আনতে, কাকে আনতে? এবার দেখেন, আপনি আমি যদি কাউকে গাড়ি পাঠাই আনি, সেটা আমাদের এলাকায় আমাদের দৃষ্টিতে বিআইপি পারসন, আল্লাহর চাইতে বড় কেউ নাই। ওই আল্লাহ যাকে এত স্পেশাল ভাবে আনছেন, নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন ওই নবী কত স্পেশাল। ভালো থাকতে যদি আমরা চাই, ভালো থাকার জন্য কিছু করতে হবে, আবার কিছু ছাড়তে, কিছু বাদ দিতে, কিছু করতে, এই ভালো থাকার যতগুলো ফর্মুলা আছে তন্মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড ফর্মুলা কি জানেন? ভালো রাখুন, ভালো থাকুন। অন্যকে যে ভালো রাখে সে নিজে ভালো থাকার রাস্তা করে। যে অন্যের মুখে হাসি ফুটাতে পারে লিগেললি পাবে, মূলত সে নিজের মুখে হাসি ফুটানোর একটা রাস্তা করে নিয়েছে। যে অন্যের মুখে আহার তুলে দিতে পারে, মূলত সে নিজের রিজিকের মধ্যে বরকত নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ।